হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নাই, ধর্ম হলো সনাতন। এই বিষয়ে আপনি কিছু বলেন না? সনাতন ধর্ম, হিন্দু ধর্ম ওই যে হিন্দু কুশ পর্বত অতিক্রম করে আলেকজান্ডার ভারতে প্রবেশ করলেন, সেখানে শতদ্রুপ বিপাশা ইরাবতী চন্দ্রভাগার বিতস্তা, এই পঞ্চনদ পাঞ্জাবের। ইহা তো ভাগবত না, ইহা তো ওই ধর্ম না, ধর্ম হলো সনাতন। এই সনাতন ধর্ম আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। সনাতন ধর্ম অক্ষয় অব্যয় চিন্ময় শক্তি যার মধ্যে নিহিত আছে, সেই ধর্মই হলো সনাতন ধর্ম। এটা কত সালে? ইহার কোনো সাল নাই, যখন সৃষ্টি তখন থেকে। অনেকে তো বিশ্বাস করতে চায়। হ্যাঁ, বিশ্বাস করবে না, সে অবিশ্বাস, সে জানোয়ার মাত্র। অবিশ্বাস করবার মতন ক্ষমতা তাহার নাই। এই সনাতন ধর্ম ছিল, অনাদি অনন্তকাল আছে এবং থাকবেও, ইহার কোনো সন্তারিক নির্ণয় নাই। তাহলে কোনো শাস্ত্রে হিন্দু ধর্ম কোনো উল্লেখ নেই? না, হিন্দু ধর্মটা এই নামটা কোথা থেকে উৎপত্তি হলো, কারা দিল নামটা? ওই যে হিন্দু কুশ পর্বত অতিক্রম করে যে আসলো হিন্দ, জয় হিন্দ, সেই মনে করলো যে হিন্দু। বিদেশি নাকি এই নামটা দিয়েছে, বিদেশিরা নাকি এই নামটা দিয়েছে? বিদেশিরা ওই যে হিন্দ হিন্দ করতো, সেন্ট হি, আমরা বলি হিন্দু, এইচ আই এন ডি ইউ, বিদেশিরা বলেন না হিন্দ হিন্দ, ওই হিন্দ হিন্দ বলতে বলতে হিন্দু মানে উচ্চারণ করতে পারতো না সম্পূর্ণ করতে হয়েছে। আসলে ইহার মূল মূল নাই, মূল হলো সৃষ্টি, যখন সৃষ্টি তখন থেকে সনাতন ধর্ম। সনাতন ধর্ম আর অন্যান্য যেভাবে ধর্ম তৈরি হচ্ছে এটা তো মানে সবই সনাতন ধর্ম শাখা শাখা, কোনোটা প্রশাখা। পেলে কোথায় এই যে তত্ত্বটা যে সর্ব ধর্মমূলং হে ভগবান সর্ব বেদময় হরি, এই যে কথাটা ধর্মমূলে ভগবান, এ কথাটা তুমি পেয়েছো কথা, এই কথা কোনো কেউ অস্বীকার করতে পারে? পারে না, সদাই সত্য কথা বলিবে। এ কথা কোনো কোনো শাস্ত্রে আছে? কেউ অস্বীকার করবে? সদা সত্য কথা বলবে, যে আমরা বলি নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না, এই সবই সনাতন ধর্মের কথা। অসহ্য চুরি করিও না, কেউ কোনো শাস্ত্র আছে বলে যে চুরি করো? চুরি করিও না, এ কথাই তো সনাতন ধর্মের মূল উৎস। তাহলে সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্ম যে পালন করে অবশ্যই তার মধ্যে কোনো জ্ঞান নেই? আমরা সে কথা বলতে চাই না, জ্ঞান আছে কি না আছে নিজেই বুঝো, নিজেই বুঝবা। তোমার তো জ্ঞান নাই, আমরা তাও বলতে চাই না। জ্ঞান থাকলে তো নিজের ধর্মে এটা পালন করতে। হ্যাঁ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ, স্বধর্ম পালন করে নিজের ধর্ম পালন করতে যদি নিধন হইয়াও যাও তবুও ছাড়িব না। শ্লোকটা বলেছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, এর ব্যাখ্যাটা অর্জুনকে তো দিয়েছে তাই না? দিয়েছে। তাহলে এই স্বধর্ম নিধন শ্রেয় এর মৃত্যুর পরেও কি শাস্তি তো অবশ্যই পেতে হবে, তা শাস্ত্রে কি বলে? অবশ্যই পেতে হবে, অবশ্যই পাবে, মৃত্যুর পরে যাওয়া কোথায়? আপনি তো আপনার দেহ তো পড়ে থাকবে, কি করে শাস্তিটা পাবে? আমার দেহ পড়ে থাকলো, কিন্তু যে জীবাত্মার পরমাত্মা ভূতাত্মা প্রেমাত্মা, এই যে জীবাত্মার পরমাত্মার যে মিলন, আমার জীবাত্মা বেরিয়ে যাবে, পরমাত্মার তো কোনো অক্ষয় অভ্যাসে আসতে অসুবিধা হইল, বাইরেই গেল। কিন্তু জীবাত্মা যিনি, তিনি শুধু বাইরের না,
কিছু নিয়ে বাজায়। কি নিয়ে বাজায়? আমার ক্ষিতি অপ্তেজ মরুদ্বম কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আমার এই পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র মধ্যে যেটা স্বভাব, ওই স্বভাবটা নিয়েই সে বাইরায়। স্বভাবটা নিয়ে বাইরায়, আবার যখন সে পুনরায় আবার ই অনুসারে জন্ম অনুসারে কর্ম অনুসারে জন্মগ্রহণ করে, ওই স্বভাবটা তার মধ্যেই থাকে। অন্তকালে আমি ওই যে একটা শ্লোক বলেছেন, মৃত্যু সময় যে স্মরণ নেই সে সেবে প্রাপ্ত হয়, ওইটাই ওই স্বভাবটা সে আবার পায়। কিন্তু বর্তমান যুগে আগে যে গুরুকুল ছিল, যে শিক্ষা হইতো, কিন্তু আস্তে আস্তে এটা বিনষ্ট হলো কেন? গুরুকুল আর সনাতন ধর্মে যা গুরুকুল ছিল, রামায়ণ তারপরে মহাভারতে যেগুলো ছিল, হ্যাঁ টোল ছিল, মহাভারত করে টোল ছিল, টোলটা হারিয়ে যাচ্ছে কেন? বাংলাদেশে তো নেই একেবারে, আছে ভারতে এখনো আছে টোল, টোল আছে কিন্তু আমাদের বাংলাদেশে তো নেই একেবারে। বাংলাদেশ তো নেই, এটা ঠিক নেই। এগুলো কি পরিবেশের কারণে কি একেবারে নষ্ট হচ্ছে না? পরিবেশের কারণেই, পরিবেশের কারণেই। কিরূপভাবে আমরা বলবো? কর্ম কারো বলা এটা তুলসীমালা পর্যন্ত নেই, তুলসীমালা বললেও তাকে নিন্দা করে। নিন্দা করেন নাকি? খুব নিন্দা করেন। চৈতন্য চরিতামৃতের আছে, মানে কি করলে কৃষ্ণ ভক্তি সাধু সেবন, এটা হলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য চরিতামৃতের আছে, ভাগবত শ্রবণ, শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন, তাহলে সাধু সঙ্গ আমাকে করতে হবে, নাম কীর্তন করতে হবে, শুনতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস তীর্থ পর্যটন করতে হবে, আর শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, ভগবানের যে মূর্তি শ্রদ্ধায় তাকে সেবা করতে হবে। এই পাশের যে কোনো একটা অল্প সঙ্গ পাইলেই সে কৃষ্ণ ভক্তি হবে, তার উপস্থিত হবে। এই পাশটি তো দরকারই নাই, এই পাশটার যে কোনো একটা অবলম্বন করলেই সে অবশ্যই সে উত্তরণ ঘটবে। তার